জাতীয় আবেগর জোয়ারত স্থবির উন্নয়ন সম্পূর্ণ নহব মুখ্যমন্ত্রীর ডেডলাইন। জাতীয় সংগঠনের হুঙ্কারত উজনি এরিছে শ শ শ্রমিকে। উজনির চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণত আকো স্থবিরতা। ত্রিশটাক জাতীয় সংগঠনের হুঙ্কারত ঠিকাদারী প্রতিষ্ঠানের শিবির এরি ঘরমুয়া হয়েছে ত্রস্তমান শ্রমিক, যার ফলত ঠিকাদারী প্রতিষ্ঠানত সৃষ্টি হয়েছে অচলাবস্থা। 2014 চনতে আরম্ভ করা চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণত পুনের সমস্যায় দেখা দিছে। ইয়া টিয়কত কর্মরত ঠিকাদারী প্রতিষ্ঠান এমপি আগরওয়ালা কনস্ট্রাকশনের কেম্পর দৃশ্য। কেদিনমান পূর্বে ত্রিশটাক জাতীয় সংগঠনে খিলঞ্জিয়ার সুরক্ষা আর একটা বিশেষ সম্প্রদায়ের লোকের আগ্রাসনক লৈ শিবসাগরত হুঙ্কার দিয়ার পাছতেই ভয়ত ত্রস্তমান হয়ে প্রতিষ্ঠানটির 150 শ্রমিকে প্রাণর মমতাত কাম এরি করেছে পলায়ন। এক মোটামুটি আমার 100 লেবার উপরতে গুছি গেল, 150 মান লেবার আছে আমার। তো 100 লেবার রেডি হবলে 400 মান লেবার মাতিব লাগে, সবে তো সক্ষম না জানে। 400 লেবার মাতিল, তারপর তাতে 100 মান লেবার রেডি হয়। তো এতিয়া আমি লেবারে নাই আমার হাতত, মাত্র 40-50 জন লেবার আছে হাতত। এতিয়া মিয়া মানুষখানি বিশেষকে আহিব বিচরাই নাই, প্লাস আমি ইয়ারে লোকেল লেবার বিচারি আছো, হিন্দু লেবার খেলি। তো কামর অগ্রগতি বহুত কমি গেছে আমার, যেখানে চলি আছিলে এটা কাম করলেও বিশেষ অসুবিধা হয়েছে আমার, লেবারের কারণে আমার রাস্তার কাম করবই পড়া নাই এনেকা হয়েছে। একই ঘটনা যোরহাটর অজন্তা বাইপাসের জাজিলৈকে নিয়োজিত আন তিনটা ঠিকাদারী প্রতিষ্ঠানতো যা এসপ্তাহের ভিতরতে খালি হয়ে পড়েছে শ্রমিকর শিবির। পরিণতিত স্তব্ধ হয়ে পড়েছে নির্মাণ কার্য। শ্রমিকর অভাবের বাবে মুখ্যমন্ত্রী বাঁধি দিয়া সময়সীমাত রাষ্ট্রীয় ঘাইপথের নির্মাণ কার্য কেতিয়াও সম্পূর্ণ নহব বলে আশঙ্কা করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানে। ইপিনে স্থানীয় শ্রমিক সকলও আগ্রহী নহয় পথ নির্মাণ কার্যত নিয়োজিত হবল। ইতিমধ্যে একটা বিশেষ সম্প্রদায়ের লোক শ্রমিক হিসাবে নিয়োজিত হয়ে থাকা এই ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহের নিজ নিজ বাসগৃহলে উভতি গেছে, আর তার ফলত শ্রমিকর অভাবত বর্তমান উজনি অসমত যোরহাটেরপরা উজনি অসমলৈ নির্মীয়মান যে চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ তার নির্মাণের কামত বাধার সৃষ্টি হয়েছে, বন্ধ হয়ে পড়ার উপক্রম ঘটিছে। উল্লেখযোগ্য যে যা 10 বছরে 50% কামও সম্পূর্ণ নোহা রাষ্ট্রীয় ঘাইপথের নির্মাণ কার্য শেহতীয়াকৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতা কিছু পরিমাণে ক্ষিপ্রতর হয়েছিল। কিন্তু কামর ভরপক সময়তে এনে অচলাবস্থায় পুনের অনিশ্চয়তা আনিছে ঘাইপথ চা সম্পূর্ণ হওয়ার দিকত। এই বিশেষ সম্প্রদায়ের শ্রমিক সকল আসলতে প্রাণর মমতাত উজনিরপরা আসলতে ঘরমুখী হওয়াত এতিয়া স্থবিরতা আহিছে মূলত চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথের নির্মাণ কার্যত। ডিসেম্বরত আমি শেষ করিম বলে ভাবি আসিল, এনেকা টার্গেট আছে আমার, কিন্তু এটা সম্ভব নহব, অল্প দিগদার হব আমার করবলে, কিন্তু করব তো লাগবে, বহুত ডাঙর একটা দিগদারি হল আমার। এটা উল্লেখযোগ্য যে যোরহাট জেলা আরক্ষী অধীক্ষক আর জেলা আয়ুক্তই ঠিকাদারী প্রতিষ্ঠানত উপস্থিত হয়ে অভয় দিয়ার চেষ্টা করেছে যদিও সামাজিক মাধ্যমত প্রচার হয়ে থাকা ঘটনা প্রবাহর বাবে আশ্বস্ত হব নারি শ্রমিক সকলে এরিছে শিবির। টিয়কর পর দিগন্ত হাজরিকা আর যোরহাটের গৌতম বরার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।